আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে থাকবে চমৎকার দুইটা অফার, যেই দুইটা অফার থেকে আপনারা প্রত্যেকেই ভালো একটা ইনকাম করতে পারবেন, যেটা কিনা বিনান্স এক্সচেঞ্জের অফার এবং নতুন একটা এক্সচেঞ্জের অফার, যেখান থেকে আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন। সো ওয়েলকাম টু অনলাইন ইনকাম ওয়ে 21। আজকের ভিডিওতে থাকবে চমৎকার দুইটা অফার। সো আপনারা কী করবেন, ফার্স্ট টাইম আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে জাস্ট এইখানে একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন, কমেন্ট করবেন একটা করে, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, দেন ভিডিও ডিসক্রিপশনে আপনি একটা ক্লিক করে দেবেন। ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে টুডে অফার নামক লিঙ্ক এখানে একটা ক্লিক করবেন। টুডে অফার নামক লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ফেজ নিয়ে চলে আসবে। আমি আপনাদেরকে ফার্স্ট টাইম দেখাচ্ছি আগে বিনান্সের অফার। সো বিনান্সের অফারে জয়েন করার জন্য জাস্ট এখানে একটা লিঙ্কে ক্লিক করে দেবেন। আর এখান থেকে কিন্তু বিনান্সের একদম নতুন একটা অফার, এটা হলো লার্ন অ্যাবাউট অটো ইনভেস্ট অ্যান্ড কমপ্লিট কুইজ রিসিভ অ্যান্ড অটো ইনভেস্টমেন্ট ইট ওয়াজ মন্থলি প্ল্যান। সো এখান থেকে আপনাদের এ টু জেড আপনারা এখান থেকে দেখতে পারবেন। ফার্স্ট 1 লক্ষ ইউজার কিন্তু এখান থেকে পাবেন রেওয়ার্ডটা। সো ভিডিও দেওয়া মাত্রই জয়েন করে নেবেন, যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে অফার। সো ইউজার এখানে লেখা আছে এলিজিবল ইউজার রিসিভ অটো ইনভেস্টমেন্ট 0.5 BUSD, দিস BUSD অ্যামাউন্ট উইল বি ইকুয়াল স্পোর্ট পিরিয়ড মান্থ ফার্স। এখানে ইউজার লেখা আছে, আপনারা চাইলে এটা পড়তে পারেন। সো যাই পাই এটা দিয়ে আমরা যেটাই পাই ওইটা আলহামদুলিল্লাহ, কারণ এখান থেকে কোনো 1 মিনিট সময় দিয়ে এখানে আপনারা জয়েন করতে পারবো। জয়েন করার জন্য জাস্ট যে জয়েন প্রমোশন এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। সো এটার মধ্যে ক্লিক করলে এখান থেকে আপনার বিনান্স অ্যাকাউন্টটা লগ ইন করা লাগতে পারে, জাস্ট ওয়েট। সো জয়েন প্রমোশনে ক্লিক করলে এরকম ইন্টারফেস নিয়ে চলে আসবে, জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন কুইজ আইকন। সো কুইজ আইকন আপনি একটা সুন্দর করে ক্লিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন কুইজ আইকন চলে আসছে, জাস্ট এখান থেকে লগ ইন অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এবং আপনার যে বিনান্স অ্যাকাউন্ট আছে এটাতে লগ ইন করতে হবে। আর এখান থেকে লগ ইন করলেও কোনো প্যারা হবে না, কারণ এটা বিনান্সের অফিসিয়াল অ্যাকাউন্ট। সো গাইজ, আপনি যখন ওখানে লগ ইন করবেন অ্যাকাউন্টটা, লগ ইনে ক্লিক করলে কুইজে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। জাস্ট এখান থেকে ফার্স্ট টাইম যে আনসারটা দিবেন এটা হলো ডলার কোস্ট মানে 3 নম্বর যেটা ওইটা দিবেন, দেন দ্বিতীয় নম্বর যে আনসার ওইটা হলো ফার্স্টেরটা দিবেন, এবং এখান থেকে আপনাদের যে তৃতীয় নম্বর যে আনসারটা ওইটা হলো এই যে ফান্ড সাবস্ক্রাইবার এটা দিবেন। ওকে, সো আনসারগুলো দেখে নেন, তারপর টেলিগ্রামে সুবিধাতে দিয়ে দেবো। এবং এখান থেকে আর্লি দিবেন, আর্লি দেওয়ার পর এখান থেকে নিচে সাবমিট আইকনে ক্লিক করে দিলে এখান থেকে আপনার কাজ শেষ, এবং রেওয়ার্ডটা আপনাকে দিয়ে দিবে আপনার রেওয়ার্ড সেন্টারে যখন ইভেন্টটা এন্ড হয়ে যাবে। আশা করি বিনান্স এক্সচেঞ্জারের বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন আমাদের যে সেকেন্ড যে অফারটা এটা হলো হাববিট এক্সচেঞ্জারের। সো মোটামুটি ভালো একটা এক্সচেঞ্জার এটা, আর অফারটা মোটামুটি ভাইরালও হয়ে গেছে। সো আমার যারা মেম্বার আছেন রিকোয়েস্ট থাকবে জয়েন করার, কারণ এখানে কোনো ডিপোজিট প্লাস কোনো রেফার এই ধরনের কোনো প্যারা এখানে নাই, আপনি জাস্ট যা ইনকাম করবেন তাই আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। লিঙ্কে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে, জাস্ট সাইন আপ নাও এখানে একটা ক্লিক করে দেবেন। সো সাইন আপ নিয়ে ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট আপনার মেইলটা দিবেন, এখানে মেইল দিবেন, এখানে কোডে দিবেন, মেইলে কোড দিবে, দেন এখান থেকে 8 ডিজিটের পাসওয়ার্ড এবং ইনভাইট কোডটা অবশ্যই ব্যবহার করতে হবে। ইনভাইট কোডটা আমি ভিডিও ডিসক্রিপশন প্লাস টেলিগ্রাম পোস্টে দিয়ে দিব, আপনারা ইনভাইট কোডটা ব্যবহার করবেন। সো সব কিছু অ্যাকাউন্ট করার পর আপনি জাস্ট কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন গেট অ্যাপ, এটার মধ্যেও ক্লিক করতে পারেন, সরাসরি প্লে স্টোর নিয়ে আসবে, দেন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। সো অ্যাপ্লিকেশনটা ওপেন করলে এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। জাস্ট আমি কী করবো, লগ ইন আইকনে ক্লিক করবো, আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিব, এখান থেকে আমি ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। ওকে, সো আমার অ্যাকাউন্টটা আমি দেখেন লগ ইন করে নিলাম, এরকম ইন্টারফেস নিয়ে চলে আসছে। জাস্ট আমি মাইতে ক্লিক করে দিব, এখান থেকে আমাদের কাজ হলো জাস্ট আমরা কী করবো, এখান থেকে সেটিং আইকন দেখতে পাচ্ছেন, সেটিং আইকনে একটা ক্লিক করে দিব। সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এই যে ওপরে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দিবেন, এবং এখান থেকে আমাদের যে আইডিটা আছে এটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য জাস্ট ভেরিফাই নাও এখানে ক্লিক করবেন, এবং এখান থেকে ভেরিফাই নাও এগেন একটা ক্লিক করে দিবেন। সো এখান থেকে আপনাকে ডিটেলসগুলো দিয়ে আইডিটা ভেরিফাই করতে হবে, কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন, এখান থেকে ফুল নেম এগুলো দিয়ে দিবেন, ফুল নেমে দিলে এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করবেন, এখান থেকে আপনাকে যে ডিটেলসগুলো চাবে আপনি নিজের ইচ্ছায় ওগুলো দিয়ে দেবেন। এখানে এরকম করে এখানে ডিটেলসগুলো চাবে, যা যা চাবে আপনি নিজের দিশে দিয়ে দেবেন। সো ফার্স্ট নেম লাস্ট নেম ওগুলো দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে, এখানে ডেট অফ বার্থ দিবেন, এবং এখানে কান্ট্রির জায়গায় বাংলাদেশ দিবেন, এবং এখানে আইডি কার্ডটা সিলেক্ট করবেন, আইডি কার্ডের নাম্বারটা দিবেন, ফ্রন্ট পেজ সেকেন্ড পেজ দিয়ে সাব নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখান থেকে আপনার এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। সো এখান থেকে এটু জেড আপনি নেক্সটে ক্লিক করলে বুঝতে পারবেন, যেহেতু ভিডিও লংয়ের ক্ষেত্রে আমি এটু জেড এখান থেকে দেখাতে পারতেছি না, আপনি নিজেরাই এখান থেকে বুঝতে পারবেন কোনো প্যারা ছাড়াই। সো অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে, আপনারা যখন এখানে সব কিছু সাবমিট দিবেন তখন এখানে ভেরিফাইং লেখা উঠবে, মানে তাদের কাছে চলে যাবে, তারা এখানে চেক করে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবে আর কি। অ্যাকাউন্ট ভেরিফাই হলে আপনার কাজ কী, ওইটা কাজ করার জন্য জাস্ট আবারও এগ্রিমেন্টে ক্লিক করবেন,
দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রেডিট সেন্টার, এটার মধ্যে একটা ক্লিক করবেন। দেখেন এখান থেকে আমার কিন্তু অলরেডি 10টা ক্রেডিট এখান থেকে রয়েছে, এই তো দেখতে পাচ্ছেন 10টা ক্রেডিট। সো আমরা এখন কি করব, আরও ক্রেডিট জোগাড় করব, আরও ক্রেডিট জোগাড়। কমপ্লিট অ্যাকাউন্ট ওপেনিং এখানে ক্লিক করলে এখান থেকে গো মানে ওপেন অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তাহলে আমরা ওপেন অ্যাকাউন্ট মানে এটা কেওয়াইসি, মেবি কেওয়াইসি করলে আমরা 10টা ক্রেডিট পাবো। সেখানে চলে আসি এবং এখান থেকে ফার্স্ট ডিপোজিট করলে 15 ক্রেডিট পাবো, দরকার নাই। সেল অ্যাভেরার মানে অ্যাভারটা অ্যাড করলে আমরা এখান থেকে পাবো প্রায় 2টা ক্রেডিট। সো অ্যাভারটা অ্যাড করার জন্য জাস্ট আমরা এখানে ক্লিক করবো এবং আমরা এখান থেকে যে কোনো একটা অ্যাভারটার আমি দিয়ে দিলাম। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা 2টা ক্রেডিট পেয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছেন। এবং সেট নিক নেম, নিক নেম ইয়ে করলে আমরা কিন্তু আরও 2টা ক্রেডিট পাবো। সো এই ক্রেডিট দিয়ে কী হবে আমি আপনাদেরকে রিজাল্ট বলতেছি, দেন ওকেতে ক্লিক করবো। আরও 2টা পেয়ে গেছি এবং আমরা এখান থেকে আর কোনো কাজ নেই, এখান থেকে আমরা চাইলে চেক ক্রেডিট এখানে ক্লিক করলে একটা কম্বো প্লাস একটা ক্রেডিট পেয়ে গেছি, 15টা ক্রেডিট কিন্তু আমরা অ্যাকাউন্ট করার টাইমে পেয়ে গেলাম। সো এখন আমাদের কাজ হলো এখান থেকে প্রত্যেক দিন চেক ইন করা, চেক ইন করলে 2টা করে ক্রেডিট দিবে। এখানে এখান থেকে এই ক্রেডিট দিয়ে আপনার কী হবে তাই না? সো এই ক্রেডিট দিয়ে আপনার যে কাজটা হবে ওইটা হলো যে ইভেন্ট সেন্টার, এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। সো এখান থেকে ইভেন্ট সেন্টারে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন টিম 4, এগুলো ইভেন্ট রয়েছে আর কি। সো এগুলো ইভেন্টে আপনি জয়েন করতে পারবেন, এই তো এই ইভেন্টে ধরেন আপনি জয়েন করবেন। এখানে টোটাল রেওয়ার্ড আছে 43,096 USDT আর কি। সো ওই রেওয়ার্ডটা আপনি পাবেন। সো এই এই ইভেন্টটা থাকবে হলো তিন দিন 19 ঘন্টা পর ইভেন্টটা এন্ড হবে। এবং এখানে কাজ কী, এই যেখানে কাজ করার জন্য জাস্ট এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন 2টা অপশন রয়েছে, একটা হলো বুলিশ কম্বো বি, একটা হলো বুলিশ কম্বো এ। এখান থেকে ধরেন আপনি বুলিশ কম্বো এতে যদি ধরেন আর কি আপনার ক্রেডিটটা, তাহলে বুলিশ কম্বো এ যদি এখান থেকে উইন হয় তাহলে বুলিশ কম্বো এর যে রেওয়ার্ডটা আছে ওইটা আপনি আপনার অ্যাকাউন্টে USDT আকারে পেয়ে যাবেন। আর যদি বুলিশ কম্বো বি যদি উইন হয় তাহলে আপনি আপনার যে ডলারটা আছে ওইটা আপনি আপনার যে ক্রেডিটটা আছে ওইটা আপনার লস হবে। এবং আপনি ডেইলি চেক ইন করে আরও ক্রেডিট আর্নিং করে এখান থেকে এগুলোতে পার্টিসিপেট করতে পারবেন। মিনিমাম 10টা ক্রেডিট হলে এখান থেকে পার্টিসিপেট করতে পারবেন এই ইভেন্টগুলোতে। সো এখান থেকে কিন্তু ভালো একটা ইনকাম রয়েছে। সো আমি আপনাদেরকে বুলিশ এতে ধরছি, তো আমি বুলিশ এতেই জয়েন করে দেখাচ্ছি। সো আমি ধরেন 15টা দিয়ে ধরবো, তো এখানে আমি 15টা লিখে দিচ্ছি, 15টা দিয়ে ধরলাম। দেন ওকে বাটনে একটা ক্লিক করবো, ওকে বাটনে ক্লিক করলে পোস্টে একটা ক্লিক করবো। এখান থেকে দেখেন আমার কিন্তু এটা আমার কিন্তু ধরা হয়ে গেছে, আমার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, মানে আমি এখান থেকে ধরে নিলাম। এবং আমি 3 দিন পর যখন ইভেন্টটা ইন্ড হবে, যদি বুলিশ এ যদি উইন হয় তাহলে আমার রেওয়ার্ডটা আমি আমার অ্যাকাউন্টে পেয়ে যাব। এরকম করে আরও এখান থেকে ইভেন্ট আছে, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। ইভেন্ট সেন্টারে ক্লিক করে এখান থেকে আপনি দেখতে পারেন A to Z। সো ইভেন্ট রেওয়ার্ডে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনার রেওয়ার্ডটা থাকবে, এটা থেকে এখান থেকে আপনি ক্লেম করে নিতে পারবেন। আশা করি বুঝছেন, এই অপশনে আপনার রেওয়ার্ডগুলো জড়ো হয়ে থাকবে, এখান থেকে আপনি ক্লেম করে উইড্রো করতে পারবেন। সো মিনিমাম উইড্রো কত এগুলো সঠিক জানি না। ক্রেডিটে ক্লিক করলে এখান থেকে ডেইলি চেক ইন করে 2টা করে ক্রেডিট পাবেন, আশা করি বুঝছেন, ফ্রিতেই ক্রেডিট ইনকাম। আর রেফার করলেও আপনার ইনকাম আছে। সো ইনভাইট ফ্রেন্ডটাকে ক্লিক করে দেবেন, ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে এখান থেকে ইনভাইটেরও মোটামুটি ভালো রেওয়ার্ড আছে। এখান থেকে আপনার রেফার লিঙ্কটা কপি করবেন, ইনভাইট ফ্রেন্ড তাহলে ইনভাইট করতে পারেন। সো ইনভাইট যদি সম্মত থাকে তাহলে করবেন, নাইলে দরকার নেই। আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। সো ভিডিওটা একটা করে লাইক করে দিবেন এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন। আমাদের 2টা টেলিগ্রাম, একটা অনলাইন ইনকাম লাইট প্লাস অনলাইন ইনকাম ওয়ে 21। সো জাস্ট এইখানে একটা ক্লিক করবেন, চ্যানেলটা পিন করে রাখবেন যাতে করে সবার আগে সবার অপডেট পেয়ে যান। ধন্যবাদ।